वेलकम टू माय न्यू फ्रेश ब्लॉग आज के হচ্ছে যাচ্ছি হচ্ছে একটা জায়গায় যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমাদের পাড়ায় আজকে দিদি নাম্বার 1 এর অডিশনের জন্য লোক নিতে এসেছে তো সেখানেই গিয়ে একটুখানি দেখে আসি যে কিভাবে অডিশন হচ্ছে বা কিছু তো চলো তোমরাও আমাদের সাথে যাবে এই যে আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে অডিশনের ওখানে তো তোমরা দেখতে থাকো যে কিভাবে অডিশন হয় বা কিছু সেটা আমি রেকর্ড করে তোমাদের দেখাবো এটা যে অডিশনটা হচ্ছে সেটা হচ্ছে সোনারপুর পশ্চিম বৈদ্যপাড়ায় হচ্ছে তো যেটা আমার পাড়া তো সেখানেই অডিশনটা দিতে দেখি আমি হয়তো অডিশন দেব না জাস্ট লাইনটাই দেখতে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে থাকো এই আমি চলে এসেছি এই ক্লাবেই অডিশন হচ্ছে তো এখানে সেরকম লাইন নেই মোটামুটি ফাঁকাই আছে এখানে বসার জায়গা করে দিয়েছে তো সেখানেই বসে আছি এখন এখনো লোক আসেনি জি বাংলা থেকে এই যে এখানে ব্যানার ট্যানার টানিয়েছে আর এইখানে পাখার তলায় এখানে পাখা চালিয়ে দিয়েছে পাখার তলায় আমরা এখন বসে আছি এই বসে বসে কি করব বোর হচ্ছি তো ভিডিও তুলছি আর তো কিছু করার নেই এখন অবধি কোনো লোক আসেনি কখন আসবে জানি না তো আমি ভাবছিলাম এখানে গিয়ে হয়তো লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে তো সেটা করেনি বসার জায়গা করে দিয়েছে গরমে তো এটাই একটা ইয়ে লাইন পড়েনি সেরকম বসেই সবাই লাইন দিয়েছে বাইরে যা গরম এরা যে বসার জায়গা করেছে এটাই হচ্ছে সব থেকে শান্তি তো এই আমি বসে আছি এখন কি করব সব গল্প টল্প করছে সবাই সেসব শুনছি আর বসে বসে ভাবছি যে কী হবে অডিশন দেব কি দেব না তো এই যে বাংলা থেকে লোক চলে এসছে এবারে ওরা অডিশন নেওয়া স্টার্ট করবে তো এখানে কথাবার্তা বলছে সব এবার অডিশন নেওয়া স্টার্ট হবে এখানে ছোট ছোট ছেলেরাও এসেছিলো কিন্তু ওদেরকে বলা হলো যে ছেলেদের কোনো অডিশন হবে না মেয়েদেরই হবে যেহেতু দিদি নাম্বার 1 তো ওরা সব বাড়ি চলে গেল এখানে মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড়ও ছিল না ভিতরে কয়েকজন বসেছিল আর বাইরে আমরা কয়েকজন বসেছিলাম তো এরকম এক ঘন্টার মধ্যেই অডিশন দেওয়া দেড় ঘন্টার মধ্যেই হয়ে গেছে আর কি ভেবেছিলাম অডিশন দেব না তো তারপরে ভাবলাম যে দিয়েই দিই যখন এসেছি যখন দিয়েই দিই তো এই ভেবেই একটু ওয়েট করে গেলাম বেশি নাম্বারে নাম ছিল না আমার তো ওয়েট করে গেলাম জি বাংলা থেকে লোক এসে গেছে এখন আমরা জাস্ট ওয়েট করছি সবাই এখানে বসে এখানে এখন বসে বসে বোর হচ্ছি আর ভাবছি কি হবে অডিশন কি দেব না কি দেব না তো ভাবলাম দিয়েই দিই এসছি যখন এতটা দূর অডিশনটা দিয়ে দিই আর কি করব তো এখন লাইনে দাঁড়িয়ে গেছি পরপর কয়েকজনকে লাইনে দাঁড় করিয়েছে তো লাইনে দাঁড়িয়ে গেছি এখানে দেখুন কীরকম লোকজন আছে তো উপরে অডিশন হচ্ছিল তো অডিশন দেওয়ার জন্য হচ্ছি অডিশন হো গেয়া অডিশন দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়িতে যাচ্ছি
তো গিয়ে তোমাদের বাকি কথা শেয়ার করব যে কিরকম কি কোশ্চেন করেছে না করেছে। এই আমি অডিশন দিয়ে এক্ষুনি বাড়িতে ঢুকলাম। তো আমি এটা দুদিন আগে জানতে পেরেছি একটা বন্ধুর থেকে যে আমাদের পাড়ায় এখানে অডিশন হবে, তো সোনারপুরে আর কি অডিশনটা হচ্ছে। তো জানতে পেরে তো আমি ঠিক ছিল না যে যাবো কি যাবো না। তো কালকে ওই বন্ধুটার সাথে কথা বলতে বলতেই ঠিক করলাম যে ঠিক আছে যাই, একবার ঘুরেই আসবো, নয় ব্লগ করতে পারবো। তো এটা ভেবেই আর কি যাওয়া। তো প্রথমেই বলি যে ওখানে যখন গেলাম তখন তো দেখলাম ফাঁকা ফাঁকাই রয়েছে, সব বসার জায়গা করে দিয়েছিলো ক্লাবের তরফ থেকে। তো ওখানে গিয়ে বসেছিলাম, বসার পরে ওখানে অনেকক্ষণ বাদে জি বাংলা থেকে লোক এলো। লোক আসার পর ওখানে আমাদের একটা করে ফর্ম দিল যেখানে সিরিয়াল নাম্বার লেখা ছিল, সেই ফর্মটা আমরা ফিল আপ করলাম, যে ওখানে ছিল হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার এই সমস্ত, আর তুমি কেন দিদি নাম্বার ওয়ান নিজেকে মনে করো সেইটা আর কি, এরকম কয়েকটা কোশ্চেন ছিল। তো সেইটা ফিল আপ করলাম, করার পরে আমাদের সিরিয়াল অনুযায়ী ডাকলো, উপরে ওরা অডিশন নিচ্ছিল, সিরিয়াল অনুযায়ী পরপর ডাকলো। তো ডাকার পরে এবার আমাদের যে সিরিয়াল অনুযায়ী ডাকার পরে কয়েকটা কোশ্চেন করলো, এই যেমন তোমার সম্বন্ধে কিছু বলো, তারপর তোমার বাবা কী করেন, তারপর তুমি কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, তারপর তুমি দিদি নাম্বার ওয়ানে থার্ড রাউন্ডের নাম কি, এইরকম কয়েকটা কোশ্চেন করলো আর কি ওরা। করে তারপর আর কিছু করেনি, দুজন দুজন করে ঢোকাচ্ছিলো, তো এরকম কয়েকটা কোশ্চেন করলো, করে ফর্মটা জমা নিয়ে নিল। ব্যাস এইটুকুনি আমার অভিজ্ঞতা অনুযায়ী এইটুকুনি হয়েছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড যে দিদি নাম্বার ওয়ানে যেতে চাও বা কিছু অডিশনের খোঁজ পেলে আর কি যেতে চাও, তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে অনেকটাই উপকার পাবে। তো এই অবধি বলার ছিল। তো আমি বেসিক্যালি দেখতে গেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, দেখতে গিয়ে নিজেই অডিশন দিয়ে চলে এসেছি। তো যদি ভিডিওটা তোমাদের এই অডিশনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি তো ভেবেছিলাম এখানে যাবো না অডিশনে, কারণ আমার সেরকম বলার কিছু নেই যে কি বলবো গিয়ে। আমি তো জানি যে ওরা কোশ্চেন করবে যে কেন তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো, তো আমি ভেবেছিলাম যাবো না। তো মা জোর করলো যে যা 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 ঘুরে আয়, দেখে তো আয় যে কি হচ্ছে। তো মাই জোর করলো, তো তাই জন্যই গেলাম। তো এই আর কি, আর বাবাও বললো যে যা গিয়ে দেখে আয় কীরকমভাবে অডিশন হয় না হয়, এটা তো দেখ একটা এক্সপিরিয়েন্স হবে তোর। তো সেই জন্যই যাওয়ার, নাহলে আমি খুব একটা যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আর ওই বান্ধবীটাকে জিজ্ঞেস করলাম, ও বলল চল ঘুরে আসি, হোক না হোক দেখে তো আসি, তো সেই জন্যই যাওয়া। তো এটাই আর কি বলার ছিল, যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমি একদমই, যে কি হবে না হবে, গিয়ে গিয়ে কি হবে, আমি জানি যে হবে না, তো এটা স্বাভাবিক ব্যাপার, হবে না জানি, তাও গেলাম, গিয়ে দেখে তো এলাম যে কীভাবে কি হয় না হয়, এই আর কি বলার ছিল। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে এটা পৌঁছায় যে কীভাবে দিদি নাম্বার ওয়ানের অডিশন হয় না হয়, তো এটা যেন সবার কাছে পৌঁছায়, তাই জন্য প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কারণ অনেকেই ব্লগ দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তো একটুখানি সাবস্ক্রাইব করে দিলে আমার সাবস্ক্রাইবারও বাড়বে, আর প্লাস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। জানি অনেক ভাট বকছি, তাও বলছি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সব বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ। ওকে, তাহলে এখনকার মতো বাই বাই, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।